আমাদের এখন সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে একটি ডেটাবেস ইনস্টল করা। সো আমাদের ডেটাবেসের জন্য দুইটা সফটওয়্যার প্রয়োজন হবে, একটা হচ্ছে ডেটাবেস ইটসেলফ অ্যান্ড হচ্ছে ডেটাবেস এক্সপ্লোরার, যাতে করে গ্রাফিক্যাল ইউআই অনুযায়ী ডেটাবেসগুলো এক্সপ্লোর করতে পারি। মোঙ্গোডিবির জন্য একটি ইন্টারফেস আছে, সেটির নাম হচ্ছে মোঙ্গোডিবি কম্পাস। সো মূলত হচ্ছে মোঙ্গোডিবি কম্পাস দিয়ে সেই ডেটাগুলো এক্সপ্লোর করা যায় ইজিলি। সো আমাদের এই দুইটা টুল ডাউনলোড করতে হবে অ্যান্ড আমরা ইউজ করবো। প্রথমে যেটি করতে হবে, মোঙ্গোডিবি কমিউনিটি সার্ভারে এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে অবভিয়াসলি দিয়ে রাখবো, সেটি হচ্ছে mongodb.com/try/download/community। তো এখান থেকে এসে আপনাকে কমিউনিটি ভার্সনটি ডাউনলোড করতে হবে, এটি হচ্ছে মোঙ্গোডিবি সার্ভার। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সিলেক্ট প্যাকেজ লেখা আছে, আমি সিলেক্ট প্যাকেজ লেখার উপরে ক্লিক করলে আমাকে এখানে নিয়ে আসবে আমি মোঙ্গোডিবি ভার্সনের কোন ভার্সনটি ডাউনলোড করতে যাচ্ছি। তো আমি এখানে যদি ক্লিক করি, এখানে অনেকগুলো ভার্সন আছে মোঙ্গোডিবির। সো আমি যদি ওল্ডার ভার্সন ইউজ করি বা নিউয়ার ভার্সন ইউজ করি, আপ টু ইউ অর আপ টু মি। সো এখানে দেখতে পাচ্ছি 7.0.3 RC1 রিলিজ ক্যান্ডিডেট। সো এটা এখনও রিলিজ হয়নি, সামনে রিলিজ হবে, বাট আমরা কখনো ট্রাই করবো না যেটা আপকামিং রিলিজ হবে সেই ভার্সনটি ইউজ করার, যেহেতু আমরা মোটামুটি ইনস্টল করার পর একটা লং টাইম ইউজ করবো। সেখানে আসলে বেটার হয় যদি কারেন্ট আছে সেই ভার্সনটি সিলেক্ট করা। অ্যান্ড আপনার প্ল্যাটফর্ম যেটি আছে, তো আমি ধরে নিচ্ছি আপনার প্ল্যাটফর্ম হচ্ছে উইন্ডোজ, এখানে বাই ডিফল্ট সিলেক্ট করে দিয়েছে উইন্ডোজ। তো উইন্ডোজ 64-bit অ্যান্ড অবভিয়াসলি আপনি জিপ না, আপনি অবশ্যই MSI ফাইলটি ডাউনলোড করবেন। আমি যদি এখন ডাউনলোডে ক্লিক করি তাহলে হচ্ছে আমার মোঙ্গোডিবি সফটওয়্যারটি ডাউনলোড হতে শুরু করবে অ্যান্ড অ্যাজ ইউজুয়াল সফটওয়্যারের মতো এটি ইনস্টল করে ফেলবেন। অ্যান্ড তারপরে মোঙ্গোডিবি কম্পাস এই সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। এখান থেকে এসে ঠিক সেমভাবে স্টেবল ভার্সনটি অ্যান্ড হচ্ছে আপনার অপারেটিং সিস্টেম সিলেক্ট করার পর আপনার প্যাকেজ সিলেক্ট করতে হবে EXE। তো আমি সবসময় ট্রাই করবেন EXE বা হচ্ছে MSI ফাইল ডাউনলোড করার, কারণ জিপ ফাইল ডাউনলোড করলে অনেক সময় কাজ ঠিক মতো করে না বা প্রবলেম করতে পারে, বাট EXE ফাইল হচ্ছে ইনস্টলেবল ফরম্যাট। সো এটি ডাউনলোড করার পর জাস্ট ইনস্টল করে ফেলবেন অ্যাজ ইউজুয়াল। ইনস্টল করার পর আপনি দুইটি অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। সো ইনস্টল করার পর আপনি দেখবেন যে এরকম একটি আইকন এসছে। সো আপনি যদি সার্চ করেন মোঙ্গোডিবি লিখে আপনার উইন্ডোজে, দেখবেন যে এখানে একটি সফটওয়্যারের নাম চলে আসবে মোঙ্গোডিবি কম্পাস। মোঙ্গোডিবি কম্পাসে ক্লিক করলে তখন আপনার মোঙ্গোডিবি কম্পাসটা ওপেন হয়ে যাবে এইভাবে। ঠিক এই ইউআরএলটি মূলত আপনার কানেকশন ইউআরএলে ইউজ করবেন। সো mongodb/localhost:27017 এই টেক্সটটি আপনার ইউআরএলে বসাবেন অ্যান্ড কানেক্টে ক্লিক করবেন। অ্যান্ড দেখবেন যে এখানে আপনার ডিফল্ট অ্যাডমিন নামে একটি ডেটাবেস রয়েছে অর হোয়াটএভার, সহজ কথা এখানে দেখবেন যে কানেক্ট হয়েছে, কানেক্ট হলে এখানে চলে আসবে। আপনার যদি এখানে না আসে তার মানে আপনার মোঙ্গোডিবি ঠিকভাবে ইনস্টল হয়নি। আর যদি আপনি দেখতে পান এরকম পেজ, হয়তো আপনার কনফিগ এই জিনিসগুলো নাও থাকতে পারে, আই ডোন্ট নো, যত সম্ভব থাকবে না ধরে নিচ্ছি। সো বাট আপনি যদি এই ইন্টারফেসটা দেখতে পান, এমটি ইন্টারফেসটা দেখতে পান, localhost:27017, তার মানে বুঝবেন যে আপনি অলরেডি সাইন ইন করেছেন। কানেক্ট থেকে আমি চাইলে এটি ডিসকানেক্ট করতে পারবো, সো ডিসকানেক্ট করলে এটি চলে যাবে। সো এরকম যদি করতে পারেন তার মানে হচ্ছে আপনি পারফেক্টলি মোঙ্গোডিবি সেট আপ করে ফেলেছেন।